হ্যালো বন্ধুরা, এমএস ক্রিয়েটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে সকাল 9:20, সকালবেলা সানডে, মানে আজই তো সানডে, জানোই তো সানডে মানে একটু ব্যস্ততা। একটু ব্যস্ততা বলতে খুবই সামান্য, আমি আর কি ব্যস্ত। যাই হোক, ওই পুজো করতে যাব, পুজো করে এসে তারপর একটু কাজে যেতে হবে। এই যা তো সকালের চাটা একবার দেখিয়ে দিয়ে, যে সকালের চা চা নিয়ে বসে, চা আর কি দেখাবো, প্রত্যেক দিন একই চা দেখাই, আমি নিজেরই বোরিং হয়ে যাচ্ছি, একই ব্লগ দেখাতে দেখাতে ডিফারেন্ট কিছু দেখাতে পাচ্ছি না। আর তার অ্যাক্সিডেন্ট, এই হচ্ছে ছোটো মাদের পায়খানা বাথরুম, আগে ছিল আমাদের পায়খানা বাথরুম, মানে আমাদের বাড়ির সবার পায়খানা বাথরুম। তো যখন আমরা যখন একসঙ্গে থাকতাম তখন এই পায়খানা বাথরুমটা ইউজ হতো, আর এখন এটা এখন ছোটো মাদের ছিল, কারণ ছোটো মাদের জায়গার মধ্যে, তারপরে এখন এটা ভাঙা হচ্ছে, কারণ ছোটো মাদের ঘর হচ্ছে, ছোটো মাদের সরকারি ঘর চলে এসেছে, সরকারি ঘরের কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের আমাদের একদম ভালো টাইমে কাজ শেষ হয়েছে। তাহলে ভাবো একবার, যদি আমাদের আমরা যদি একটু দেরি করে হাত দিতাম, তাহলে আমাদের কাজ আর ছোটো মাদের কাজ দুটো একসঙ্গে হওয়া মানে লেজে গোবরে হয়ে যেত। আর সব থেকে বড় কথা, আমাদের জিনিসগুলো ছোটো মাদের জায়গার মধ্যে ছিল, কী সমস্যাই না হতো। তো একদম ভালো টাইমে শেষ হয়েছে, আমাদেরও শেষ হয়েছে আর ওদেরও শুরু হয়েছে। মুখটা এত অন্ধকার, আমার ফোনে চার্জ নেই, 5% চার্জ। তুমি কি করে ভাগ করছো, পুরো অন্ধকার আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই তো আর একটা কথা, নতুন বাড়িতে একটা খুব সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই ছাদের ঘর, এই টাইলসের বাড়ি, ঠিক আছে, এইগুলোতে না অ্যাডজাস্ট করতে পারছি না আমি। ওর জন্য সিঁড়ির তলায় থাকছি, এবার সিঁড়ির তলায় ওই আগেকার মেঝে, আগেকার দেয়াল, আর ছাদের ওপরটা, আমি ছাদের, আমার সারাদিনের ম্যাক্সিমাম সময় কাটে হচ্ছে সিঁড়ির ওপরে, আর হচ্ছে এই সিঁড়ির নিচে আর ছাদের ওপরে। তো কী জানি কেন জানি না অ্যাডজাস্ট করতে পারছি না, আমার খুব মানে আনকমফোর্টেবল লাগছে, জানি না কেন। তো এটা করণীয় কী আছে জানিও তোমরা। আর আরে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদেরই একটা কাছের লোক, যাই হোক, তার হার্টের সার্জারি হবে, তো হার্টের সার্জারি হবে ভালো, আমাদের কলকাতা সার্কেলে হার্টের সার্জারি হবে এরকম কম খরচে এবং ভরসাযোগ্য, কম খরচে ভরসাযোগ্য কোথায় পাওয়া যেতে পারে, মানে হার্টের, মানে হার্টের সার্জারি, তিনটে হার্ট মানে তিনটে ব্লকেজ আছে, এইবার কোথায় সার্জারি করলে ভালো হবে, যদি তোমাদের কেউ সাজেস্ট থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে একজন মানুষের খুব উপকার হয়। ঠিক আছে, আমি তো এই বিষয়ে জানি না, ডাক্তারের লাইনটা বিষয়টা। তো অনেকেই বলেছিলো যে এসএসকেএমে কী বলতো, প্রসেসটা একটু দীর্ঘমেয়াদী, মানে লম্বা প্রসেস, এবং অনেক কাঠখড় পুড়িয়ে ভর্তি করাতে হয়, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে অপারেশন হয়। তো প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই তোমরা মানে কমেন্টে জানিও, তাতে মানুষের উপকার হয়। চলো আপাতত চাটা খাই, খেয়ে পুজোটা করে আসি। তো ওইদিকে আমার বোনের বরের একটা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো উচ্চারণ করিনি আমার চ্যানেলে কিছু হবে না। তো ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এক ফাঁকে দেখেই দেখতে যাব কালকে রাত্রিবেলা, দুটোর সময় ফোন করেছিল, বাট সেরকম বলো না, এটা ইনজুরি, বাট সেরকম কিছু হবে না, বাট সেইরকম মানে হসপিটালাইজ করতে হয়নি, বাট বাড়িতেই আছে, কিন্তু অনেক জায়গায় ছড়ে পড়ে গেছে, অনেক জায়গায় কেটে ফেটে গেছে। ঠিক আছে, তো যাই হোক, পুজো করে ফেরার পথে দেখা করে আসবো। আর এই তো এখন 12:12, পুজো করে ঢুকলাম, পুজো করেছি অনেকক্ষণ আগে, আমি গেছিলাম বোনের বাড়িতে, বোনের বরের ছোটোখাটো না অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো ওই একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কারোর সঙ্গে মারেনি, ওর মানে ব্রেক ফেল হয়ে মানে ড্রেনের মধ্যে গাড়ি পড়ে গেছিলো বা কিছু একটা হবে হয়তো, তো চোট তো পেয়েছে, চোট অনেকটাই পেয়েছে, বাট এখন আগের থেকে ঠিক আছে, হসপিটালাইজ করতে হয়নি, বাট ঠিক আছে, কোনো প্রবলেম, হসপিটালাইজ করার মতো কিছু হয়নি, তবে সেলাইটা পড়তো, সেলাইটা করেনি, এই যা সেটা ঠিক আছে। আমার চ্যানেলে শুধু বলেছি ননদের বরের শরীর খারাপ করেছে, এর বেশি আমি কিছু বলতে পারিনি ভয়ে, কারণ আমারও কেমন যেন মনে হচ্ছিলো এই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যেতে পারে বোধ হয়, তার জন্য আমি সেই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে ভয় পেয়ে গেছি, তার জন্য শুধু বলেছি যে ননদের বরের শরীর খারাপ করেছে। তো সোমনাথ তো ডিটেলসে বলেই দিল, তোমরা শুনতে পেলে।
তো সকালের খাবার এটা একটু দেখিয়ে দিই কি খাবার। এটা হচ্ছে সুজির উপমা, সুজির উপমা। এটা আমার বউ করেছে, জানি না এটা খেতে কেমন হবে, তো আমি এটা ফার্স্ট টাইম খাবো। আমার কাছে সুজি মানে সুজির ধারণাটা হচ্ছে মিষ্টি দিয়ে চিনি দিয়ে খেতে হয়, কারণ ছোটবেলায় সুজি ওইভাবে খেয়েছি, আর সুজির আর আর অন্য কিছু খাইনি। ঠিক আছে, অন্য কিছু খাইনি সুজি কি মানে। হ্যাঁ, এটা নাকি বিহারি খাবার, খাবারের মধ্যে আবার বিহারি ফিহারি থাকে নাকি জানি, জানি না আমি, সেটা বিহারি খাবার বলছে আমার ঠিক জানা নেই এটা। তো যাই হোক, সে বিহারি হোক আর পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক, না খাবো, খেয়ে দেবো, ফার্স্ট টাইম ট্রাই করবো। মাছের ডিমের মতো লাগছে, খুব যে একটা ভালো খেতে দাও না। আমি আর আমার মেয়ে একেবারে এক ক্লাস খেয়েছি, আমার মেয়ে প্রথম খেয়েছে খুব ভালো। হচ্ছে 12:30 বাজে, 12:30 বাজে, আর এখন এই যে আইসক্রিম দিল তোমাদের মন্দিরা দিক থেকে, কি দেখা আছে চকোবার, ভালো লাগে না আইসক্রিম দিয়ে আমাদের আইসক্রিম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদের আসার কথা ছিল, ঠিক ঠিক, মিষ্টি ছিল মিষ্টি। না ওরা সামনের সপ্তাহে আসবে বলেছে, তবে ওরা আগে সুস্থ হোক, কারণ আমাদের বাড়িতে মিষ্টির চলটা কম, আমরা মিষ্টি কম খাই। খাবি জনিও বলছে আইসক্রিম খাবে, দাঁড়া দেবো দাঁড়া। কেন তো এখন বাজে হচ্ছে 2:23। আমি বারবার করে টাইমটা বলি এই কারণে, আমি কখন কী খাচ্ছি কখন কী করছি সেই টাইমটা তোমাদের জানাই, তাহলে বুঝতে সুবিধা হয়, মানে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, লাঞ্চ টাইম, তো দেখি দিই খাবারটা একবার। তারপর সাদা ভাত, আর মাই ফেভারিট অলওয়েজ ফেভারিট একদম অমলেট, আর ডাল, এই তিনটে খাবার, আর লেবু। এই তিনটে খাবার হলে যথেষ্ট ছিল, বাট এর সঙ্গে ইনক্লুডিং আছে ঢেঁড়স, পটল, পেঁয়াজ ভাজা, আর ডিম, মাছের ডিমের বড়া। এটা আমার অতটা ফেভারিট নয়। ভাত ডাল অমলেটটা বেস্ট, তারপরে মাছের ডিমটা দেওয়ার দরকার ছিল না, বাট খেতে হবে। আর আজকে তোমাদের মন্দিরা দিয়ে এখানে খাবে না, কারণ আমার ওই দাদার ওখানে যাবে, দাদার ওখানে খাবে, আর মিস্ত্রিদের এখানে ছোটোমাদের আজকের আপাতত কাজ হয়ে গেছে। আমি তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, আর এই হচ্ছে ছোটোমাদের যে পায়খানা বাথরুমটা ছিল, ওই যে আমরা ইউজ করতাম সেই পায়খানা বাথরুমটা, বুঝতে পেরেছ, এটা যে পুরো পুরো ভঙ্গুর হয়ে গেছে একদম। আর এই হচ্ছে আমার বাড়ির ওদের গাছপাছ সব কেটে দিয়েছে, ওই দেখো বাড়ির মেন গেট, ওই ছোটোমাদের সিঁড়ি পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা, বুঝতে পেরেছ। গরম করছে, ফ্যান বন্ধ, খেয়ে নি, খেয়ে তারপর আবার আসছি। ঠিক আছে, আমি ঠিক আছে চলো। তোমাদের সঙ্গে মনে হয় সেই দেখা হয়েছিল সেই দুপুরবেলা, সেই দুপুরবেলা দেখা হয়েছিল, আর এখন দেখা হচ্ছে, একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য দেখা হয়নি। খুব শেকিং হচ্ছে, আর এখন রাত্রিবেলা করে মাছ রান্না হচ্ছে, কি মাছ দেখি, এই যে তোমার কি শোল মাছ না মাগুর মাছ না কি বলো। হ্যাঁ দাদা, এটাকে কি মাছ বলে, শিঙি মাছ, শিঙি শোল মাগুর না, এটাকে আমরা শিঙি মাছ বলি। আর এই হচ্ছে এর মধ্যে বাদে এগুলো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ফোন হ্যাং করছে দেখো, কীভাবে ফোনটা হ্যাং করছে, এর মধ্যে মনে হয় আবার লঙ্কার গুঁড়ো দিয়েছিল বোধ হয়। এদিকে বলছে মুখে বলছে পাতলা জল, কিছু বলবা, লঙ্কা গুঁড়ো দাওনি, লঙ্কা গুঁড়ো দাওনি, কি মাছ এটা, হ্যাঁ বললাম না শিঙি, শিঙি মাছ, শিঙি মাছ। আমি মাছ এখনো অব্দি ছিঁড়ে উঠতে পারিনি, আসলে আমি অকর্মণ্য ঠিকই, কিছু করতে পারি না। ঠিক আছে, হ্যাঁ যেদিন খাচ্ছ
নয়েজ আসছে, নয়েজ পাখার জন্য নয়েজ আসছে। তুমি এই মাছিটাকে চিনিস? এই মাছিটাকে আমি চিনি। তো চলো আবার খাবার টেবিলে আসছি। ভিডিও যা হচ্ছে হোক, হতে দি। রাতের খাবার এই যে শিঙি মাছ, শিঙি মাছের ঝোল, ভাত, আলু। তো জ্যান্ত মাছ ভালো চালানি মাছের থেকে, আগা করে শরীরের পক্ষে ভালো, মুখের টেস্টের পক্ষেও ভালো। এবার এক একজনের এক এক রকম জিনিস ফিলিংস হয়। কারোর চালানি খেতে ভালো লাগে, কারোর জ্যান্ত খেতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। এই মা খেতে আয়। এখন বাজে হচ্ছে 10:23। মা এই মাত্র এসেছিল, এসে হঠাৎ করে পোলাও দিয়ে গেল, কারণটা কি জানি না। বাবা পেয়েছে পুজো করে। তো এই হচ্ছে এবার কালারটা দেখেছো তো, একদম চকচক করছে, একদম হলদে হলদে কালার, একদম বাবা পেয়েছে পুজো করে। দেখেছো ঠাকুর মশাই হলে পোলাও পায়, কত কিছু পায়। হ্যাঁ প্রচন্ড গরম, এটা আমি এখন ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখি, কালকে সকালে ব্রেকফাস্ট হবে এটা। হুম, না আমি ব্রেকফাস্টে খাবো না, এটা আমাকে দুপুরে দিয়ে দিও। যদি সকালবেলা ব্রেকফাস্টটাকে আমার সারাটা দিন। প্রসাদ তো দুপুরবেলা মাছের সাথে খাবো? প্রসাদ হলে এখন কেন, আগে ওইটা খেয়ে নেবো তারপরে মাছ খাবো। আর তো এটা নর্মাল পোলাও, ঠিক আছে, আলুর দম। বাবা মনে পুজো কোথায় করতে গেছিল আজকে, যাই হোক মনে পড়ছে না। 10:35 বাজে, ভিডিওটা শেষের দিকে চলে এসছে। আমি এখন জনিকে নিয়ে বেরোবো, মানে রাস্তায় যাব, টয়লেট করাবো, জনিকে নিয়ে করিয়ে নিয়ে ছাদে যাব। ছাদে গিয়ে এই ভিডিওটা কিছুক্ষণ এডিট করব, এডিট করে তারপরে যতটা পারি এডিট করে নিয়ে এক্সপোর্টটাও যদি করে নিতে হয় তো ভালো হয়, তো এক্সপোর্টটাও করে নিতে পারি। দিয়ে তারপরে আপাতত আজ রাতে শোব। এই তো মোটর উপর দিন যাচ্ছে, চলছে, চলুক আর কি বলবো বলো। দেখা যাক পরে যদি কোনোদিন ভ্যারাইটি আনতে পারি, তবে এখন এই মুহূর্তে ভ্যারাইটি আনতে পারছি না, তার জন্য সরি। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি তোমাদের এন্টারটেন করতে পারছি না, এটাও এর জন্য খুবই দুঃখিত। তবে ডেলি ভিডিও দিচ্ছি, আমি জানি অনেকের একই স্টাইল একই ভিডিও হয়ে যাচ্ছে, আমার নিজেরই বোরিং লাগছে। তো যাই হোক, আমি দেখছি যদি মোটর উপর কিছু চেঞ্জেস করা যায়, তো মনে হয় না চেঞ্জেস এখানে এই মুহূর্তে করতে পারবো, কারণ আমার মন মানসিকতা ভালো নেই এখন বর্তমানে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। খুব খুব ভালো থেকো, টাটা।